আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কয়েকদিন আগে VRCS মানে ভালভ রিমোট কন্ট্রোল সিস্টেমে একটি প্রবলেম পেয়েছিলাম। সেই প্রবলেমটা আইডেন্টিফাই থেকে শুরু করে কিভাবে এটা রেকটিফাই করলাম আজকের ভিডিও তারই উপরে চলুন শুরু করা যাক। প্রবলেমটি ছিল কার্গো ট্যাঙ্ক ওয়ান স্টারবোর্ড ডিসচার্জ ভালভ কাজ করছে না CCR থেকে, এবং এর যে অ্যাকচুয়েটর ইউনিট আছে সেই ইউনিট থেকে লিক করছে। বন্ধুরা, আপনারা অয়েল লিকেজটা ভালো করে খেয়াল করুন। অ্যাকশনের প্রথমেই থাকবে আইসোলেশন। কার্গো ট্যাঙ্ক ওয়ান স্টারবোর্ডের ভালভটি আইডেন্টিফাই করে তার লাইনটি ট্রেস আউট করলাম। এরপর এর জন্য যে সলিনয়েড ভালভ দুটি কাজ করছে সেই সলিনয়েড ভালভ দুটো আমরা ডিসকানেক্ট করে দিলাম। এরপর আমরা ভালভ ওপেনিং এবং ক্লোজিংয়ের হাইড্রোলিক লাইন দুটো ইউনিয়ন থেকে খুলে দিলাম। এরপর অ্যাকচুয়েটারের নিচের চারটি নাট খুলে অ্যাকচুয়েটারটিকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে লিফট করে ওয়ার্কশপে নিয়ে আসলাম। অ্যাকচুয়েটারের বটমের কি চ্যানেলটি মার্ক করে নিতে হবে খোলার আগেই। এরপর টপ কাভারের তিনটি অ্যালেন স্ক্রু খুলে নিলাম। এবার স্পিন্ডেল ইন্ডিকেটরটি আমরা ভালো করে চেক করছি, দেখুন বন্ধ শো করছে। এবার নিচের পোর্টে এয়ার প্রেসারাইজ করে আমরা টপ কাভারটি খুলে নিলাম। এই পিস্টনটি খোলার আগে একটু মার্কিং করে নিতে হবে, এবং এই পিস্টনটি খোলার জন্য এয়ার ব্লোর সাথে সাথে শ্যাফটিকে একটু রোটেট করতে হবে, তাহলে এটা খুলে চলে আসবে। দেখুন আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে পিস্টন। এই পিস্টনটির একটি স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে, সেটি হলো এর বাইরের দিকটা স্পাইরাল গিয়ার এবং এর ভেতরটা হচ্ছে স্ট্রেট গিয়ার। ইনস্পেকশন করার পরে প্রবলেম আইডেন্টিফাই হয়েছে, সেটা হচ্ছে টপ কাভার এবং পিস্টন এর ওরিং ড্যামেজ পাওয়া গিয়েছে। ভাগ্য ভালো যে VRC ইউনিটের একটি বক্স ছিল ওয়ার্কশপে, সেই ওয়ার্কশপের ভিতরে আমরা পার্টিকুলার এই টাইপের ভালভ অ্যাকচুয়েটরের ওরিং সেট পেয়েছি, এবং যার কারণে আমরা সবগুলি ওরিং রিনিউ করে দিতে সক্ষম হয়েছিলাম। এই ওরিংগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি নর্মাল ওরিংয়ের মতো রাউন্ড শেপ না, একটু স্কোয়ার শেপ টাইপের, এবং এগুলোর ম্যাটেরিয়াল অনেক ভালো এবং হেভি ডিউটি। 100 থেকে 150 বার প্রেশার হোল্ড করার মতন ক্যাপাবিলিটি এই ওরিংয়ে রয়েছে। ভেরিয়াস পার্টস ক্লিনিং চলছে। বন্ধুরা, এবার আমি এই বিশেষ ধরনের পিস্টনের ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করব। পিস্টনটির ওরিং দেওয়া অংশের দুই পাশে মানে টপে এবং বটমে এর হাইড্রোলিক অয়েল কমান্ড অনুযায়ী প্রেশার ক্রিয়েট করে। ধরুন পিস্টনের অবস্থান এখন উপরে এবং হাইড্রোলিক প্রেশার টপ সারফেসে প্রেশার দিচ্ছে, এবং নিচের অংশ হতে হাইড্রোলিক প্রেশার রিলিজ হবে। এই কন্ডিশনে পিস্টনটি নিচের দিকে ট্রাভেল করবে। পিস্টনের নিচের অংশে স্পাইরাল গিয়ার থাকার কারণে এই রেসিপ্রোকেটিং মুভমেন্টটি রোটারি মুভমেন্টে পরিণত হবে, যা ইনার স্ট্রেট গিয়ারের মাধ্যমে ভালভ স্পিন্ডেলকে ওপেন থেকে শাট বা শাট থেকে ওপেন করবে। পিস্টনটি বসানোর পূর্বে প্রত্যেকটি অংশে ইনার এবং আউটার সারফেসে এবং গিয়ারগুলোতে ভালো করে লুব অয়েল দিয়ে নিতে হবে, এবং মার্কিং অনুযায়ী বসাতে হবে। মার্কিং উল্টাপাল্টা হলে কিন্তু 180° বা 90° ভালভের পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে। পিস্টনটি বসানোর সময় আমি একটি জিঙ্ক রড দিয়ে আস্তে আস্তে হ্যামার করেছি, এবং একটি স্প্যানার দিয়ে স্পিন্ডেলটিকে রোটারি মুভমেন্ট বা ঘুরিয়েছি, যার কারণে আস্তে আস্তে দেখুন আমার পিস্টনটি তার গিয়ার স্পাইরাল গিয়ারের ভিতর দিয়ে প্রবেশ করে গিয়েছে। পিস্টনটি বসানো হয়ে গেলে এর ভালভ স্পিন্ডেলের টপে যে ইন্ডিকেশন রয়েছে সেই ইন্ডিকেশন, এবং বটমে
শ্যাফ্টের যে কি পয়েন্টটি রয়েছে এই দুটো ম্যাচ করে দেখতে হবে। যদি এই দুটো ম্যাচ হয়ে যায় তাহলে বাকি পার্টসগুলো আমরা বক্স আপ করব, বাকি যে সমস্ত কম্পোনেন্ট আমরা খুলেছিলাম সেগুলি আবার আমরা রিস্টোর করব। রিস্টোর করার পরে আমরা সিসিআর থেকে টেস্ট করে এই পুরো কাজটিকে শেষ করব। এই ভাল্ব অ্যাকচুয়েটার ইউনিটের মেকার হচ্ছে ডেনফস এবং এটি হচ্ছে টাইপ BRC012। এখানে এই ম্যানুয়ালটির কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে একটি সিম্পল বাটারফ্লাই ভাল্ব এবং তার অ্যাকচুয়েটার ইউনিট দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়েটার ইউনিটের ভেতরে স্কোয়ার শেপ এবং শ্যাফটিও কিন্তু স্কোয়ার শেপ, কিন্তু আমাদের বিআরসি ইউনিটের অ্যাকচুয়েটরটা হচ্ছে এরকম রাউন্ড শেপ এবং কি দেওয়া। বন্ধুরা, আমি আমার লাইফের প্রথমবার এরকম একটি ভাল্ব ওভারঅল করলাম। জানি না আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও, তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।